কখনো কখনো মানুষের জীবনের গল্পের কাছে হার মানে সিনেমার চিত্রনাট্য। গত শুক্রবার তেমনই এক ঘটনা ঘটে গেল রাজধানীর মোহাম্মদপুরে। সুদূর সুইজারল্যান্ড থেকে ম্যারিও নামে এক নারী উড়ে আসেন ঢাকার শেখের টেকে পরিবারের সন্ধানে। কুলসুম হয়ে ফেরেন মায়ের বুকে। জানা গেছে, 45 বছর আগে পারিবারিক অসচ্ছলতার কারণে 5 বছর বয়সে কুলসুমের ঠাই মেলে সুইজারল্যান্ডের এক অনাথ আশ্রমে। এরপর তাকে দত্তক নেন এক সুইস দম্পতি। নিজের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন কুলসুম। এরপর আবছা স্মৃতিতে খুঁজে বেরিয়েছেন হারিয়ে যাওয়া আপনজনদের। দীর্ঘ অপেক্ষার হাহাকার যেন শেষ হচ্ছিল না। ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়া ভিত্তিক অনুষ্ঠান সাইবার লাইফের উপস্থাপক মঞ্জুরুল করিমের এক ভিডিও খুলে দেয় কুলসুমের বাড়ি ফেরার পথ। আমার ফ্যামিলি যারা আছে তারা সবাই আনন্দিত, সবাই খুশি। মানে এই খুশি মানে বলার মতো না, ধৈর্য রাখার মতো না। মানে এই খুশিতে আমরা মানে যদি আল্লাহ তাআলা আমাদের আরও কিছু দিত তাহলে আমরা পুরো ঢাকা সিটিতে মানে আনন্দ করতাম। এরকম একটা যদি আল্লাহ তাআলা হয়তো আমাদের উপর কোনো ইয়া দেয় নাই, তো আমরা মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে যতটুকু পারবো অতটুকু আমরা আনন্দ করতে আমার বোনকে নিয়ে দেশে যাবো। দেশে দেখবে দেশের তে আইসা এখানে যে দুদিন থাকে থাকে, তারপরে যেসব যাইব যাওয়ার পরে আমরা মানে আমাদের আনন্দটা ভাগাভাগি করে সবাই নিমু। আমরা যে আমার ভাই বোন যারা আছি সবাই খুশি, সবাই খুশি। আমার মা খুশি, আমার মা যেই খুশি হয়েছে আল্লাহর কাছে আমরা লাখ লাখ কোটি কোটি বার শুকরিয়া। যে আমার মা যেই খুশি হয়েছে, আমার মা এতদিন কথা কইতে পারতো না, আল্লাহর কাছে কাজ করতে আমার মা একটু কথা কইতে পারে। আমার মা রে বলছে তোমার এই দুইটা মেয়ে দিয়া দাও, খুব সুন্দর ছিল ওরা ছোটো থাকতে মানে পুতুলের মতো ছিল। তো এই মেয়াদ যে আমরা মনে করছি হয়তো স্কুলে খাওয়াইবো লেখাপড়া শিখাইবো আমরা যেসব খুশি এসব দেখতে পাবো, কিন্তু ওরা নেওয়ার পরে আমাদেরকে আর দেখায় নাই। না দেখানোর পরে আমরা কয়েক মাস পরে খোঁজ নিতে যাই, দেখলাম যে ওই জায়গায় ওরা নাই। ওখান থেকে কোনো দিকে আমার করে যে এই জায়গায় অন্য জায়গায় চলে গেছে, তো অন্য জায়গায় চলে গেছে। আমরা ছোটো ছিলাম, পিসা পিসি তেমন একটা করি নাই, আর ছোটো মানুষ কই আর যাবো ওই চিন্তা করে। পরে যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন তো দেখছি যে আমার বোন তো আর নাই। এই আমাদের মনের হাহাকার শুরু হয়ে গেল আর কি। এই হাহাকারের ভিতরেই মনে করেন যে দীর্ঘ 45 বছর চলে গেল, আর এই দীর্ঘ 45 বছর পরে এই আল্লাহর রহমতে আমরা পাইলাম আর কি। আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে, আল্লাহর কাছে আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই। কুলসুমেরা মোট 6 ভাই বোন। সবার বড় বোনের নাম বিবি ফাতেমা, দ্বিতীয় বোন নীলুফা বেগম, এরপরেই ভাই মোহাম্মদ সিরাজ, বোন কুলসুম, ভাই মোহাম্মদ সেলিম এবং সবার ছোট বোন সম্মেহের বেগম। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।